মানুষ যে এরকম সৃষ্টিভাবেই বলে কিন্তু একটু ভাবলে দেখা যাবে আপনি যার সাথে কথা বলছেন আপনি তার রূপে ধারণ করেন স্টাইল ইজ দ্য ম্যান ইউ আর টকিং টু তাই আমি যখন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের আমাদের ছেলে মেয়েদের সাথে কথা বলবো আমি তাদের ভাষাতেই বলছি তো যার ফলে হচ্ছে কি আপনারা যারা মুরব্বী আছেন তাদের জন্য হয়তো এটা বাইরের থেকে শোনার মতো হবে যা হোক আমার মনে পড়ছে বেগম সুফিয়া কামালের একটা কথা এই পাকিস্তান আমলের গল্প সেই গল্পটা হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান সাহেব একবার ঢাকায় এলেন তিনি বুদ্ধিজীবীদের ডেকে সংবর্ধনা নিতেই তিনি এসেছিলেন কিন্তু বুদ্ধিজীবীদের ডেকে নিয়ে তিনি গালিগালাজ করা শুরু করলেন বললেন আপনারা সব হলেন জানোয়ার তখন উপস্থিত সুধীবৃন্দ বিস্ময়ে বিমূঢ় প্রেসিডেন্ট সাহেব সবাইকে বলছে তোমরা সব বাঙালিরা জানোয়ার তো জবাব দেওয়ার মতো একজন লোক পাওয়া যাচ্ছে না সমাবেশের মধ্যে বেগম সুফিয়া কামাল যাকে জননী সাহসিকা বলা হতো তিনি খুব বিনয়ের সাথে লাজ নম্র ভঙ্গিতে উঠে দাঁড়ালেন বলেন মাননীয় প্রেসিডেন্ট আমি কিছু বলতে চাই তো প্রেসিডেন্ট বলে বলুন বলে আপনি বলেছেন আমরা সবাই জানোয়ার তাহলে আমি কি বলতে পারি আপনি এই জানোয়ারদের প্রেসিডেন্ট আইয়ুব খান সাহেবের জবাব দেওয়ার কিছু ছিল না কাজে আমরা যাই যে সমাজে বাস করি তার দোষ গুণ সব আমাদের নিতে হয় যদি আমার জনগণকে আমি জানোয়ার বলি তাহলে আমাকে জানোয়ারের প্রেসিডেন্ট এই অপবাদ নিতেই হবে আইয়ুব খান সাহেব সেদিন যাকে আমরা বাংলায় বলি ধরা খেয়ে যাওয়া ধরা খেয়ে গিয়েছিলেন তো যেহেতু আমাদের দেশের লেখাপড়া নিয়ে আমরা গর্বিত যে আমাদের বাচ্চারা এই যে নতুন পাবলিক পরীক্ষা চালু হয়েছে এটা একটা নতুন ব্যাপার আমি এই পাবলিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি আমরা তখন এক ধরনের বৃত্তি পরীক্ষা নিতাম মেধা বৃত্তি বলতো এটাকে ট্যালেন্ট স্কিম তাতে আমরা কেউ বৃত্তি পেতাম 30 টাকা 45 টাকার এইসব বৃত্তি পেতাম এখন আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন হয়েছে তো শিক্ষা নিয়ে আমরা অভিভাবকরা কী ভাবি আমি আগে সেই কথাটাই বলি আমাদের এখন আমাদের শিক্ষাক্ষেত্রে একটা বিরাট সমস্যা আছে যেটা আমরা নিজেরা বুঝে উঠতে পারছি না আমাদের যে একটা বলে শিক্ষা নীতি আমি সরকার যেটা ছেপে প্রকাশ করেছে সেটার কথা বলবো না আমরা কোনটা ভাবি লেখাপড়া বলতে আমরা কি বুঝি আমরা মনে করি যে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা ভালো করবে পরীক্ষা পাশ করার পর তারা কেউ ভালো চাকরি করবে অথবা কেউ ভালো উদ্যোগী ব্যবসায়ী হবে অথবা অন্যভাবে সমাজে নিজেকে বিশিষ্ট করবে লক্ষ্য করার বিষয় ধরেন গত 150 বছরের ইতিহাস যদি দেখি ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত আমরা শিক্ষাকে ভাগ করে ফেলেছি আমরা যে শিক্ষায় শিক্ষিত হই এগুলিকে আমরা বলেছি ইংরেজি শিক্ষা কোনো কোনো পণ্ডিত লোক বলেন যারা পিউরিস্ট যে যেমন আমরা আজকে কত তারিখ আমরা বলি যে ইংরেজি মাসের 21শে ফেব্রুয়ারি তো অনেকে বলেন যে ইংরেজি মাস বলেন কেন এটা খ্রিস্টীয় ক্যালেন্ডার কিন্তু আমরা যেটা মুখে বলি সেটাই সঠিক প্রায় মানুষই বলে এটা ইংরেজি বছর সেভাবে বলছি আমাদের শিক্ষা হচ্ছে ইংরেজি শিক্ষা এখন ইংরেজি শিক্ষা আপনাদের একটা তথ্য আমি দিচ্ছি ব্রিটিশ আমলে আমরা ইংরেজি শিক্ষা অনেক বছর নিয়েছি ইংরেজরা এদেশে আসার পর প্রথম 80 বছর মানে 1757 থেকে যদি শুরু করেন 1837 পর্যন্ত এই দেশে তারা তাদের ভাষা চালু করেনি কোথাও কোথাও ইংরেজি শেখার জন্য প্রাইভেট স্কুল হয়েছে কিন্তু ইংরেজি শিক্ষাকে তারা বাধ্যতামূলক করেনি এমনকি অফিসে আদালতেও শুধু ইংরেজি আদালতে ইংরেজি চলতো এই দেশে আদালতে ফার্সি অথবা বাংলা অথবা উর্দু চলতো কিন্তু ইংরেজরা এদেশে আসার 80 বছর পরে যখন ইংরেজি শিক্ষা এক ধরনের বাধ্যতামূলক করলো এই অর্থে যে এখন থেকে ইংরেজি শিক্ষা লাভ না করলে সরকারি চাকরি পাওয়া যাবে না তখন বাধ্য হয়ে যারা সরকারি চাকরি লাভ করতে চান তাদেরকে ইংরেজি শিখতে হবে এইভাবে আস্তে আস্তে এটা বাধ্যতামূলক করা হলো এই পর্যায়ে আমি বলছি এটা 1840 দিকের কথা তারপর 100 বছর ধরে ইংরেজি মাধ্যমে শিক্ষা চলেছে দেশে 1940 সন পর্যন্ত আপনারা জানেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষা ইংরেজিতেই দিতে হতো ইংরেজিতে মানে ইংরেজি মিডিয়ামে দিতে হতো আমি একটা জিনিস পরিষ্কার করে আপনাদের সামনে প্রশ্ন আকারে তুলতে চাই এটা বাচ্চারাও বুঝবে আমরা মা বাবারাও বুঝব যে ইংরেজি শেখা এবং ইংরেজি মাধ্যমে শেখা দুটো কিন্তু এক কথা কিনা ইংরেজিরা আমাদের এখানে প্রথমে ইংরেজি শেখানো শুরু করেছে যারা ব্যবসা করবে তাদেরকে যারা সরকারি চাকরি করবে তাদেরকে পরে আমরা দেখলাম ইংরেজিতে শিক্ষা না পেলে সমাজে প্রথম শ্রেণীর শিক্ষিত হওয়া যায় না কিন্তু তাতে দুটো ঘটনা ঘটলো আমাদের যাকে বলা হয় চলতি শিক্ষা সেগুলো ছিল মক্তবে মাদ্রাসায় টোলে পাঠশালায় সেটাও রয়ে গেল
আবার আমরা ইংরেজি শিক্ষক করলাম, তাহলে আমাদের স্কুল শিক্ষা দুভাগে বিভক্ত হলো। আমরা বললাম কতগুলো ইংরেজি স্কুল আর কতগুলো হলো মাদ্রাসা বা আরবি ও উর্দু স্কুল, এই বিভক্তিটা হলো। 1940 সনের দিকে যখন জাতীয় আন্দোলন খুব তীব্র হলো, ব্রিটিশ এদেশ ছেড়ে চলে যাবে, তখন আমরা এটাও দাবি করলাম যে যার যার মাতৃভাষায় তার শুধু নিম্ন শিক্ষা নয় উচ্চশিক্ষা লাভের অধিকার থাকতে হবে। ইংরেজরা 1940 সনে এটা স্বীকৃত হলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন বা প্রবেশিকা পরীক্ষা বাংলাতেও দেওয়া যাবে। তারপরে মাঝখানে 30 বছর পার হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা স্বপ্ন দেখেছিলাম যে উচ্চশিক্ষা পর্যন্ত বাংলায় করা যাবে। আমি অনেক লম্বা গল্প একটু সংক্ষেপে বলছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার হয়েছিল, ডক্টর এনামুল হকটাও তখন জীবিত ছিলেন, উচ্চশিক্ষা বাংলা প্রবর্তন করতে হলে কি করতে হবে, অনেক বই বাংলায় অনুবাদ করতে হবে। কিন্তু সেই স্কিম আস্তে আস্তে আমাদের মাথা থেকে সরে গেল। এখন আমাদের দেশে একটা জাতীয় শিক্ষার ক্ষেত্রে একটা নীতিহীনতা বিরাজ করছে। আপনারা যদি বেয়াদবি মনে না করেন, আমি বলবো একটা দুর্নীতি বিরাজ করছে। কারণ পরিষ্কার করে আমাদের বোঝা উচিত ভাষা শিক্ষাটা, অনেকে বলে কি আপনি কোন মাধ্যমে পড়েন, বাংলা মাধ্যমে না ইংরেজি মাধ্যমে না উর্দু মাধ্যমে, এই কথাটার মধ্যে একটা ত্রুটি আছে। ভাষাটা শুধু মাধ্যম নয়, আমি জোর গলায় বলবো ভাষাই হচ্ছে শিক্ষা। ভাষা শুধু আপনাকে অন্য একটা জিনিস শেখার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করতে দেওয়া হয় না, ভাষায় আপনি চিন্তা করেন, ভাষা ছাড়া চিন্তা করা যায় না। কাজেই আপনি কোন ভাষায় চিন্তা করছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের দেশে আগে বলতে কমকে খুব ভালো ইংরেজি জানে, ইংরেজি আমলের তেমন দু একজন মহাপণ্ডিতের মধ্যে রাজা রামমোহন রায়, উনি 12টা ইউরোপীয় ভাষা শিখেছিলেন, হিব্রু শিখেছিলেন, প্রাচীন গ্রিক শিখেছিলেন, আর ভারতীয় হিসেবে তিনি সংস্কৃত জানতেন, আরবি ফার্সি তো জানতেনই, এবং তদুপরি অনেক প্রাপ্ত বয়সে 20-21 বছর বয়সের পরে ইংরেজি শেখা শুরু করেছিলেন, এবং ইংরেজিতেও তিনি প্রায় বলতে পারেন দক্ষ ইংরেজদের চেয়ে ভালো লিখতেন, এটা তার রচনাবলী তার সাক্ষ্য। এরকম আরও লোক আছেন, মাইকেল মধুসূদন দত্তের কথা আমাদের ছাত্রছাত্রীরাও জানেন, তিনিও বার আছে 10-12টা ইউরোপীয় ভাষা জানতেন, ইতালিয়ান শুদ্ধ। এই জন্য বহু ভাষাবিদ লোকেরা নানা ভাষা জানেন, কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ তাদের একটা না একটা ভাষা তো জানতেই হবে, সবগুলো জানা সবার পক্ষে সম্ভব নয়। তো সেটা কি ভাষা হবে? আজকে পৃথিবীতে যত শিক্ষানীতি, যত শিক্ষাবিদ এবং যত পণ্ডিত আলোচনা করেছেন তাতে বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে বলি, 1892 সালে রবীন্দ্রনাথ এক প্রবন্ধ প্রকাশ করেছিলেন, নাম ছিল শিক্ষার হেরফের। ওটার মূল কথা ছিল এরকম, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। এই কথাটা বুঝিয়ে বলার আবশ্যক নেই, কারণ আজকালকার যেহেতু কৃত্রিম দুধের যুগ এসেছে, আমরা শুধু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আমদানি করা দুধে আমাদের বাজার ছেড়ে ফেলছি, এবং সেই দুধের মেলামিন বেশি হলে আমাদের প্রথম শ্রেণীর পত্রিকাগুলো খবর দেয় ওখানে আছে মেলামিনের মাত্রা কিন্তু বিপদসীমার নিচে। যেখানে সমাজে মানুষের যারা দেশের কল্যাণ করবেন তারা যদি নিজেদের ব্যবসা বাঁচাবার জন্য এরকম জনস্বাস্থ্য বিরোধী আমি বলবো বিজ্ঞাপন খবর আকারে প্রকাশ করেন, সেখানে শিক্ষা সম্পর্কে এরকম কোনো ভেজাল দেওয়া হচ্ছে কিনা আমি জিজ্ঞাসা করছি সেটাই। পাকিস্তান বলে আমরা যখন দেখলাম ফৌজদারহাট ক্যাডেট কলেজ হলো বোধ হয় 1950-এর কাছাকাছি প্রথম পরীক্ষা দিল বোধ হয় 63 সনে ম্যাট্রিকুলেশন, সেগুলিতে আমরা ইংরেজি পড়াতাম। দেশে এরকম 4টা ক্যাডেট কলেজ হলো, এখন বেড়েছে আরও। আমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করা উচিত, আমরা তো সবাই গৌরব করি 21শে ফেব্রুয়ারি, এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাকে আগে শহীদ দিবসে বেশি বলতাম, এখন দুটো হয়ে আমাদের মধ্যে একটা গণ্ডগোল দেখা দিয়েছে যে কোনটা আসল। সকলে বলছে, আমি একটা সব কথা বলছি আপনাদের, এটা তো অবশ্যই গৌরবের কথা যে বাংলা ভাষার যেটা দিবস, রাষ্ট্রভাষা দিবস, সেটা পৃথিবীর মাতৃভাষা দিবস হয়েছে, এই স্বীকৃতিকে ছোট করার কিছুই নেই। কিন্তু তার মধ্যেও আমি বলবো যে কোনো একটা জিনিস কথা বলার সময় দুবার চিন্তা করতে হয় পাতে এখানে কোনো ছিদ্র আছে কিনা দেখার জন্যে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আমাদের আজকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা যারা পাশ করেছে তারাও এটা চিন্তা করতে পারবে যে মাতৃভাষা দিবস কথাটা সারমর্ম কি। দুনিয়ার সব মাতৃভাষাকে সম্মান করতে হবে, এ বিষয়ে কোনো প্রশ্ন আসতে পারে না, কিন্তু সম্মান করার অর্থ কি? আমার এই মাতৃভাষায় কি আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো? আমার এই মাতৃভাষাকে আমি বিসিএস পরীক্ষা দিতে পারবো? আমার এই মাতৃভাষাকে আমি পৃথিবীর সাথে জাতিসংঘকে বক্তৃতা দিতে পারবো? আমরা এই জন্য একটা ভাগ করেছি, এটা হচ্ছে রাষ্ট্রভাষা কথাটা এসেছে ওখান থেকে। 1952 সনে আন্দোলন তো হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই বলার জন্য, কেন বাংলা হচ্ছে ওই দেশের সংখ্যাগরিষ্ঠ লোকের, তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ লোকের মাতৃভাষা, তাহলে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে। এখন জাতিসংঘে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়েছে, চিন্তা করে দেখুন সেটাকে প্রত্যেক মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি কি আসে? যদি না থাকে তাহলে দাবিটা কি?
দাবিটা হচ্ছে মাতৃভাষাকে রক্ষা করতে হবে। যেমন আমরা জাদুঘরে পুরনো আমলের ঢাল তলোয়া এবং নীতিরাম সর্দার সবাইকে রক্ষা করি, সাহেব থাকার আমলের কামানকেও আমরা রক্ষা করেছি ঢাকা গুলিস্তানের রাস্তার উপর, সেটা হচ্ছে জাদুঘরের বস্তু। এই জাদুঘরটা প্রকাশ্য, ওই জাদুঘরটা গোপনে। কিন্তু মাতৃভাষাকে যদি জাদুঘরের সামগ্রীতে রূপান্তরিত করা হয় তবু মাতৃভাষাকে রক্ষা করা হয়। কিন্তু সেই রক্ষাই কি আমরা চাই না? মাতৃভাষার আমরা ব্যবহার চাই, যাতে যার মধ্য দিয়ে আমি চিন্তা করতে পারি, যার মধ্য দিয়ে পৃথিবীতে আমি সগৌরবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং নিজের কাজ কারবার পরিচালিত করতে পারি। এখানে একটা সমস্যা আছে, পৃথিবীতে যেহেতু নানান মানুষ, নানান ধর্ম, নানান ভাষা, তাহলে অন্যের ভাষার সাথে আমার ভাষার সম্পর্কটা কি হবে? এরকম একটা সংযোগের ভাষা লাগে। ইউরোপে এটাকে বলা হতো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা কথাটা উৎপত্তি খুব সহজ, আমি আমার এই জন্য বলছি, আমার তরুণ বন্ধুদের জন্য বলছি, যে ইউরোপীয়রা যখন ক্রুসেডে আক্রমণ করতে আসলো মধ্যপ্রাচ্যে, তখন তাদের মধ্যে নানা ভাষার লোক, একটা ভাষাতে কথা বলতে হবে, সেটা ছিল ফ্রান্সদের ভাষা, যাদেরকে আমরা এখন বাংলায় ঘুরে ফিরে ফিরিঙ্গি বলি। ইউরোপের সমস্ত লোক ফ্রান্সের লোক নয়, কিন্তু ইংরেজ হলেও আমরা ফিরিঙ্গি বলি, যেহেতু ইউরোপীয় লোক মাত্রে আরব দেশে ফিরিঞ্জি, মানে ফ্রান্সি থেকে ফিরিঞ্জি হতো, তাই ওখান থেকে এটা বাংলায় ঘুরে ফিরে ফিরিঙ্গি হয়ে এসছে। এই জন্য ওটাকে এখন ইংরেজিতে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, অর্থাৎ ফ্রাঙ্কদের ভাষা বলা হয়। ভারতবর্ষে এক সময় ফার্সি এই ভূমিকা পালন করেছে, এখন ইংরেজি পৃথিবীতে সেই ভূমিকা পালন করছে। সমস্যা হচ্ছে সারা পৃথিবী আমার ভাষায় কথা বলবে না, কিন্তু আমি চাই আমার কাজগুলো যেন আমি আমার ভাষায় করতে পারি। এইটা কি 52 সনের যারা ভাষা শহীদ এবং আন্দোলনকারী ছিলেন, 48 সন থেকে তাদের দাবি ছিল, লোক অনেকগুলো মিথ্যা কথা বলেন। মোহাম্মদ আলী জিন্না যখন ঢাকায় আসলেন 1948 সনের সেপ্টেম্বরের দিকে, বললেন তার কিছু আগে যে আমি সেই কাহিনীটার একটা সারাংশ যদি আপনাদের বলছি, তৎকালীন প্রদেশের নাম ছিল পূর্ববঙ্গ, ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের ভাষা বাংলা হবে না সেটা পাকিস্তানে বলেনি, তাহলে ইস্ট বেঙ্গলে তোমরা সমস্ত কিছু বাংলায় করতে পারবা, শুধু নিখিল পাকিস্তান সেখানে রাষ্ট্রভাষা বা লিঙ্গ ভাষা বলত। আমরা বাঙালিরা সেটা মানলাম না, না মেনে আমরা বললাম যে সারা পাকিস্তানের ভাষাও বাংলা হতে হবে, তবে হ্যাঁ তোমরা তোমাদের ভাষা রাখো, আমরা আমাদের ভাষা রাখবো, লিঙ্গ ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে, এইটার নামই ছিল রাষ্ট্রভাষা। এখন যে কথাটা আমরা স্টেট ল্যাঙ্গুয়েজ বলি, ভারতে সেটাকে বলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। লোকজন ভারতে কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করেছে হিন্দিকে, পশ্চিমবঙ্গের বাঙালিরা বা দক্ষিণের তামিলরা সেটা ঠেকাতে পারেনি। সেখানে 15টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে, এই সবগুলির নামই হচ্ছে তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তার মানে এগুলি রাষ্ট্রভাষা, তবে সেটা যার যারা রাখে কাজে রাখবে। এখন পশ্চিমবঙ্গের টেলিভিশন যখন আমি খুলি এবং আমাদের পুরো বাংলাদেশের টেলিভিশনে যখন খুলি, দেখি যে একইভাবে আমাদের ভাষায় ইংরেজির প্রাধান্য সাংঘাতিক। ধরেন পশ্চিমবঙ্গের একটা অনুষ্ঠান জনপ্রিয় আছে, এখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট রফিকুল সাহেব বললেন, অবসর সময় আপনি কী করেন? বলে আমি দাদাগিরি দেখি। দাদাগিরি নামে পশ্চিমবঙ্গের এক টেলিভিশন প্রোগ্রাম আছে, সেখানে দেখেন কী পরিমাণ তারা এ বি সি থেকে শুরু করে অনেক ইংরেজি সেখানে তারা ঢুকিয়েছে। এখন ধরুন সম্প্রতি আমাদের মাননীয় উচ্চ আদালত একটা মামলার রায় দিয়েছেন যে বাংলা ভাষা ব্যবহারের বিধি সংক্রান্ত কিছু ব্যাখ্যা দিতে হবে। একই বিজ্ঞাপনে বাংলা এবং ইংরেজি মিশিয়ে বলা, এখন আমাদের FM রেডিওগুলিতে যা হচ্ছে, তাহলে আমাদের তরুণেরা যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা প্রমিত ভাষা, সেটা শিখবে কোথা থেকে? শুধু স্কুলের শিক্ষকদের কাছ থেকে তারা শিখবে না, তারা রেডিও থেকেও শিখবে, তারা টেলিভিশন থেকেও শিখবে। এই জন্য আমাদের একটা ভাষা নীতির দরকার আছে, আমাদের স্কুলের জন্য দরকার আছে। আমরা কাউকে ইংরেজি শেখা, এমনকি চীনা শেখা থেকেও বিরত রাখতে পারি না, সেটা আমাদের বক্তব্য নয়। পৃথিবীর যে কোনো ভাষা, যেমন রাজা রামমোহন রায় 12টা ভাষা শিখেছেন, মধুসূদন 12টা শিখেছেন, আপনি কি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারবেন? না, কিন্তু একটা কাজের ভাষা থাকবে। তো আমাদের দেশে কি হলো, আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই। 52 সনের ভাষা শহীদরা যা আন্দোলন করেছিলেন, 72 সন পর্যন্ত, ধরেন 20 বছর বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত, আমরা তাতে দৃঢ় মত ছিলাম যে আমাদের সাইনবোর্ডগুলো বাংলায় লিখতে হবে, আমাদের লেখাপড়াগুলো বাংলায় করতে হবে, আমাদের সরকারি চাকরিতে বাংলার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, সরকারি ফাইল লিখতে হবে। কিন্তু আজকে কি হলো আমাদের? তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত, আমাদের তরুণদের সামনে আমাদের ব্যাখ্যা দেওয়া উচিত। যদি আমরা মনে করি, আমি শুধু চট্টগ্রামের জন্য কথাটা বলছি না, চট্টগ্রামের ভাষার আরেকটা সমস্যা আছে, বাংলাদেশের সমস্যায় বলছি, তাহলে আমাদের এই যে জাতিগত সমস্যা, বাংলা ভাষায় লেখাপড়া করার অধিকার আমরা পেলাম, কিন্তু এখন আমরা দেখছি বাংলা ভাষায় লেখাপড়া করা যায় না, আমি বিদেশে যেতে পারবো না, এই জন্য আমি আমাদের বাচ্চাদের কিন্ডার গার্ডেন থেকে ইংরেজিতে পড়াচ্ছি। এটা শুধু বাচ্চাদেরকে এক জায়গায় রেখে বা বাবাদের সাথে আলাপ করার বিষয় না, বাচ্চাদেরকেও জিজ্ঞেস করা উচিত আমরা কোন ভাষায় পড়াশোনা করবো,
এবং যদি আমরা মনে করি যে কি আমাদের বাংলায় পড়াশোনা করলে পৃথিবীতে আমাদের জায়গা হবে না, তাহলে আমাদের সাহস থাকা উচিত ভারতের নাগাল্যান্ডের মতো ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা করা। কিন্তু আমরা ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা করব না, অথচ আমাদের সিভিল সোসাইটিতে ইংরেজি চালাবো আর রাষ্ট্রের কাছে বেশি আশা করা যাবে না। এই যে একটা আমি বলবো ইংরেজিতে বলে অ্যানোমালি, এটাকে আমি বাংলায় দুর্নীতি বলতে চাই। আমাদের ভাষার ক্ষেত্রে একটা দুর্নীতি বিরাজ করছে, ভাষা নীতির ক্ষেত্রে। এটা কেন হলো? আমাদের যে মধ্যবিত্ত শ্রেণী, আমি বলতে চাই 1960 সনে চট্টগ্রাম শহরে প্রাইভেট গাড়ি প্রাইভেট কার ছিল 1000টি। আমাদের লোকের ধন সম্পদের স্ফীতি এবং বিকাশ কি পরিমাণ হয়েছে যদি দেখার জন্য আপনার গাড়ির সংখ্যা গুনলেই জানেন। এখন এখানে প্রতিদিন কতটা গাড়ি ঢাকা শহরে বা বাংলাদেশে নতুন রেজিস্টার গাড়ির নামে সেটা যদি হিসাব করেন, আমাকে পুলিশদের কাছে আমি জিজ্ঞেস করলাম, তারা বললো দৈনিক 300 বেশি নামে, তাহলে বছরে 1 লাখেরও বেশি নতুন গাড়ি আমাদের রাস্তায় যোগ হয়। অর্থাৎ চট্টগ্রাম শহরে 1960 সনে বলছেন সরকারি তথ্য অনুসারে মাত্র 1000 গাড়ি ছিল। আমাদের স্ফীতি হচ্ছে, বিকাশ হচ্ছে, তাতে আমাদের আনন্দিত হওয়া উচিত। কিন্তু তাহলে আমরা যে 1952 সনে ভুল করেছিলাম বাংলাকে শিক্ষার মাধ্যম হিসেবে দাবি করে, সেটা জাতির সামনে আমাদের তওবা করে তাদের সামনে ক্ষমা প্রার্থনা করা উচিত যে আমরা একটা ভুল দাবি করেছিলাম। আর যদি ভুল দাবি না করি তাহলে সেই দাবি অনুসারে আমাদের চলা উচিত। এইটা সিভিল সোসাইটির ক্ষেত্রেও প্রযোজ্য, সরকারের ক্ষেত্রে প্রযোজ্য, উচ্চ আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের উচ্চ আদালত এই ব্যাপারে যারা ফেব্রুয়ারি মাস আসলে রায় দিচ্ছেন তাদের খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করা যায়, আপনি আচরি ধর্ম অপরিশিখাও। আমরা যদি ডাবল স্ট্যান্ডার্ড করি, নিজে ইংরেজিতে রায় লিখব কিন্তু আর জনগণকে বলবো ইংরেজিতে আইন করবেন না বাংলায় আইন করবেন, এটা ঠিক হবে না। আমরা ডবল স্ট্যান্ডার্ড না করি, এই সরকার বা সেই সরকারের প্রশ্ন নয়, আমাদের সব সরকারই এই ব্যাপারে কিন্তু একরকম, একই রা সকলেরই। এটার কারণটা হচ্ছে যেই সরকারই হোক না কারণ সকলের যে মধ্যবিত্ত শ্রেণীর সরকার। এখন শ্রেণী কথা আমরা শুধু হিন্দু মুসলমান বিরোধের কথা বলেছি, কিন্তু আমরা উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর বিরোধের কথা না বলাটাই নিরাপদ মনে করি। আর থেকে জাতিগত বিরোধের কথা চট্টগ্রামের জন্য বিশেষভাবে প্রযোজ্য, চট্টগ্রামের পাশেই হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, আসলে আমরা এক চট্টগ্রামে। এমনি তো বলা হয় চট্টগ্রামের ভাষা সাধারণ বাংলা থেকে একটু দূরে, কিন্তু আমি লক্ষ্য করলাম চাকমা ভাষা চট্টগ্রামের ভাষা যতটুকু কাছে ঢাকার বাংলা চট্টগ্রামের বাংলা তো কাছে নয়। এটা আমাদের ভাবা উচিত, বাংলাকে বলা হয় চট্টগ্রামের, চট্টগ্রামের বাংলাকে বলা হয় বাংলার একটা উপভাষা। শুনেছি তোমার চট্টোপাধ্যায়ের মতো পণ্ডিতজন বলেছেন চাকমা ভাষাও বাংলার একটি উপভাষা, কিন্তু আজকে চাকমারা সেটা স্বীকার করবেন না, তারা একটা আলাদা ভাষা হিসেবে স্বীকৃতি চাচ্ছেন। স্কুলে চাকমা ভাষা যেন শিক্ষা দিতে হবে, ইউনেস্কোর একটা প্রোগ্রাম আছে আপনারা জানেন, এখন দেশের বহু জেলায় প্রায় 50-এর মতো উপজেলায় মাল্টিলিঙ্গুয়াল প্রাইমারি এডুকেশন দেওয়া হচ্ছে। আমি একটা কথা কিন্তু সীমিত থাকছি যে ভাষার প্রশ্নে আমাদের একটা সুস্পষ্ট নীতি থাকা উচিত। লেখাপড়া এক স্কুল আমাদের এখানে চলছে বলে শত ফুল ফুটতে দাও, কতগুলি ইংরেজি মিডিয়াম স্কুল আর কতগুলি বাংলা মিডিয়াম স্কুল হচ্ছে, এটা তাহলে জাতীয় শিক্ষানীতির জন্য এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। এটা কি শ্রেণী বৈষম্যের সাথে যুক্ত হয়ে পড়ছে, এটা আরেকটা প্রশ্ন। আমি নীতির দিক থেকে বলছি, ব্যক্তিগতভাবে আমার ছেলেকেও আমি ইংরেজিতে পড়াচ্ছি, আপনার ছেলেকে আপনি বাংলা পড়াচ্ছেন, সেই প্রশ্নে আমি যাবো না। আরেকটা কি, আগে তো আমরা বলেছিলাম আমার মনে, আমি বেগম সুফিয়া কামালের নাম নিয়েছি শুরুতেই, আবুল ভদ্র সাহেবের নাম নিলেও অন্যায় হবে না। ওনারা বলতেন যে আবুল ভদ্র সাহেবরা মাদ্রাসা শিক্ষা থেকে এসেছিলেন, এরকম আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মাদ্রাসা থেকে জামাতে উলা পর্যন্ত পাশ করে টাইটেল পাশ করে তারা আবার স্কুল কলেজে পড়াশোনা করে তারা আবার মেইন স্ট্রিমে গিয়েছেন। এই ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা আছে, তাহলে আমরা কি জবাব দেব উর্দু মিডিয়ামে পড়ার জন্য আমরা যাদেরকে অভিযুক্ত করেছিলাম, আমরা আজকে এখন ইংরেজি মিডিয়াম চালু করছি। আমি এই জন্য বললাম আমার কথাগুলি খুব জনপ্রিয় হবে না, কারণ প্রথমবার আপনার কাছে ধাক্কা লাগবে। আমরা কি একটা ইউনিফর্ম মিডিয়াম চাই সারা দেশের জন্য নাকি নানা মিডিয়াম চাই, এটা গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্ন। তাহলে 52 সন থেকে 72 সন পর্যন্ত আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আমরা যে প্রশ্নে কখনো দ্বিধা দেখাইনি, ইংরেজি ছিল, ইংরেজি আমাদের লাগবে, আমি ইংরেজি শিক্ষার বিরুদ্ধে নয়, আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি লাগবে। আমাদের এখানে তর্ক এই হচ্ছে না যে আমরা ইংরেজি শিখবো না চীনা শিখবো, ইংরেজি শিখবো না ফরাসি শিখবো, ইংরেজি শিখবো না জার্মান শিখবো, সেই তর্ক নেই। কিন্তু দেশে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি চালু করবেন কিনা আপনি, নাকি রবীন্দ্রনাথের সেই কথা পালন করবেন? রবীন্দ্রনাথ 1892 সনে যে দাবি তুলেছিলেন শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, সেটা বাস্তবায়িত করতে কলকাতা বিশ্ববিদ্যালয়কে 50 বছর নিতে হয়েছিল। স্যার আশুতোষ মুখার্জি বলেছিলেন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা শিক্ষার ব্যবস্থা করেছি, কিন্তু বাংলা মাধ্যমের ব্যবস্থা করেননি। এই জিনিসগুলো আমাদের ভাববার বিষয়। তারপরে আছে আমাদের আরো অন্যান্য বিষয়, আমাদের জাতি সমস্যা আছে,
যেই জন্য আমি এই কথাটা এইভাবেই বলি, আজকে যে আমাদের বাংলা ভাষা নিয়ে আমরা কথা বলছি, আমাদের বাংলা ভাষা একটা বড় ভাষা, পৃথিবীতে ছোট ভাষা নয়। বাংলা ভাষার যদি এই দশা হয় তাহলে অন্যান্য ভাষার কি অবস্থা হতে পারে? অর্থাৎ ইউরোপে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ আছে, যেমন হাঙ্গেরি, বুলগেরিয়া অথবা সুইডেন অথবা নরওয়ে অথবা ডেনমার্ক, এই সমস্ত দেশের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার 10 ভাগের 1 ভাগও নয়। ধরুন সুইডেন দেশের জনসংখ্যা 1 কোটিরও কম, 90 লাখ বা 95 লাখ, কিন্তু সুইডেনে বাংলাদেশের চেয়ে 20 গুণ বেশি বই ছাপা হয়, কারণ সেখানে রিডিং পাবলিক অনেক বড়। আর সেই দেশে আপনি যান সুইডেনের কোনো সাইনবোর্ড, আপনি সুইডিশ ভাষা ছাড়া অন্য ভাষা দেখবেন না, সুইডিশের নিচে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি লেখা থাকে এবং অক্ষরটা ছোট হবে। প্রোটোকল একটা নিয়ম আছে, আপনারা জানেন না, প্রধানমন্ত্রীর খবর এবং বিরোধী দলের নেত্রীর খবর যখন একই দিনে ছাপা হয় তখন কাকে কোন দিকে দেওয়া হবে, সংবাদপত্রে প্রোটোকলের একটা ভাষা আছে, কাকে ডানে দেবেন কাকে বামে দেবেন, এটা হচ্ছে ইজ্জতের সম্মান মর্যাদার প্রশ্ন। কিন্তু আমাদের দেশে বাংলা ভাষার কোনো মর্যাদা নাই কেন? এটা শুধু 21শে ফেব্রুয়ারির দিন বলতে হবে আমাদের? এই যে মানসিকতার কারণে নেই, ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সবুজ সাদা সেই সাইনগুলি ছাড়া আর আমাদের যেটি করে সিভিল সোসাইটি তার সাইন শতকরা 99টি ইংরেজিতে কেন? এবং এখন বলেন ইংরেজি কথা বাদ দিলাম, এখন বাংলাতেও যে সাইনগুলো অল্প স্বল্প আছে সেগুলিতে দেখেন সরকারি সাইনগুলিতে কোনোটাতেই বানানের কোনো ঠিক নেই, অমুক কর্তৃক অথবা অমুক কৃত দুটাকে একই রকম মনে করা হয়, অর্থাৎ দুইটাকে আলাদা শব্দ করে লেখা হয়, কিন্তু কৃত হলে একসাথে হবে কর্তৃক হলে আলাদা হবে, এইটা এক শেখাবে কে? এখন বলেন দুর্নীতির আখড়া হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো কিভাবে? যেমন ধরেন বাংলা একাডেমি, আমি একটা কথা বলি, বাংলা একাডেমির জাতীয় প্রতিষ্ঠান, জাতির মননের প্রতীক, সে সাহিত্য পুরস্কার দেয়, এটাও খুব ভালো জিনিস। কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি, তারা বাংলা ভাষা সংস্কার করার জন্যে যে নিয়মগুলো করেছে সেগুলো এখন প্রাইমারি স্কুলে চালু করা হচ্ছে। আপনারা যারা স্কুলে পড়ান বাচ্চারা লক্ষ্য করছেন, আমি যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করি কি শব্দের বানান কি, তখন বাচ্চারা লাভ দিয়ে বলে যখন এরকম হবে, যখন প্রশ্নটার উত্তর হ্যাঁ বা না হবে তখন কয় রস্বীকার হবে, আর যখন সেটা তুমি যখন তুমি কি খেয়েছো বাচ্চাকে যদি জিজ্ঞেস করি, বাচ্চা বলে হ্যাঁ আমি খেয়েছি অথবা আমি খাইনি, তাহলে এখানে রস্বীকার হবে। আমি যদি বলি তুমি কি খেয়েছো, সমোসা না সিঙ্গারা, মাংস না মাছ, তখন সে বলবে এখানে কয় দিয়ে জিজ্ঞেস হবে, সব বাচ্চা মুখস্ত বলতে পারে। এটা বাংলা একাডেমি শিখিয়েছে, কিন্তু এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? আমি সামান্য মানুষ, আমি বলছি কি আমি কোনো চ্যালেঞ্জ করার ভাষায় কথা বলবো না, আমি সবই না একটা প্রশ্ন করতে চাই, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, বাংলা উচ্চারণে কোনো ভেদ নাই এবং অর্থ নিরূপণে কোনো ভেদ নাই। আমি এই যে অর্থ কথাটা বললাম, এই কথাটার কত অর্থ আছে বাংলায়? মীর মোশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধুতে একটা বিখ্যাত লাইন আছে, অর্থ এই সমস্ত অনর্থের মূল। এখানে অর্থ কথাটা দুইবার ব্যবহার করা হয়েছে, একটা অর্থ মানে টাকা আর অনর্থ মানে জীবনের লক্ষ্য অর্থে আর তাৎপর্য অর্থে। তাহলে এই দুটার কি বানান আলাদা করতে হবে? যে কোনো ভাষার যারা সামান্য জানে তারাও জানেন যে একই বানানের একই শব্দ একই উচ্চারণে ভিন্ন ভিন্ন অর্থ ধারণ করতে পারে। তাহলে বাংলা একাডেমি এই যে এই সমস্ত অপ্রয়োজনীয় সংস্কার করছে এবং এই সংস্কারের জন্য লজ্জার কথা যে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের দোহাই দিয়ে থাকে। কাজে আমাদের দেশকে এতই জনশূন্য হয়ে গেছে, আজকের ভদ্রলোক আজকে সমস্ত সরকারি পত্রিকা একটা সাপ্লিমেন্ট বেরিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যিনি মহাপরিচালক বা পরিচালক ডক্টর জিনাত ইমতিয়াজ আলী, তার নামে একটা আর্টিকেল ছাপা, আপনারা দেখেন প্রমিত বাংলা বাস্তবতা প্রত্যাশা ইত্যাদি, সেখানে তিনি বাংলাদেশের এই প্রমিত ভাষা তৈরি করার জন্য যারা চেষ্টা করেছে তাদের মধ্যে নাম নিয়েছেন মোহাম্মদ আব্দুল হাই, মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনির চৌধুরী, এদের আমি তো লক্ষ্য করলাম ইচ্ছা করেই উনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা ডক্টর এনামুল হকের নাম নেননি। পাকিস্তানের যত ভাষা বিতর্ক হয়েছে, পাকিস্তানিরা যখন এখানে উর্দুকে এদেশের রাষ্ট্রভাষা করার জন্য দাবি তুলেছিল তখন তাদের যুক্তি ছিল কি, উর্দু মুসলমানদের ভাষা, যেহেতু এটা মুসলমানদের দেশ ভারতের অন্যান্য মুসলমানের সাথে যোগাযোগের জন্য উর্দু ভাষাটাই হবে শ্রেষ্ঠ ভাষা। এই দাবি প্রথম তুলেছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিন, সেই 1947-এর বহু আগে, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখনই প্রতিবাদ করেছিলেন এবং শহীদুল্লাহ একটা ওই সুফিয়া কামালের মতো একটা উত্তর দিয়েছিলেন, এটুকু মজার, শহীদুল্লাহ বলেছিলেন মুসলমানদের ধর্মীয় ভাষা তো উর্দু নয় আরবি, আসুন আরবিকে আমরা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করি, পশ্চিম পাকিস্তানও গ্রহণ করো পূর্ব পাকিস্তানও গ্রহণ করা হবে, তখন পশ্চিম পাকিস্তানিরা সেই প্রস্তাব গ্রহণ করেননি। অর্থাৎ এটাকে বলে সঠে সাচং সমাচরে, সঠকে আপনার সঠতা দিয়ে উত্তর দিতে হয়, যাহলে যদি ধর্মের কারণেই তুমি উর্দুকে চাও তাহলে তুমি ধর্মের কারণে আরবিকে চাইতে পারতে। এই জন্য বলছি আমাদের এখানে বাংলা ভাষা সংস্কারের জন্য যারা চেষ্টা করছেন তারা কি বাংলা ভাষার উন্নতির জন্য সংস্কারের চেষ্টা করছেন? আমি এটা বলেই আজকে বক্তৃতা একটু সংক্ষিপ্ত করব,
যে আমাদের দেশে ভাষা নিয়ে যখন তর্ক হয়, প্রথম তর্কটাকে বলে রাজনীতি। উর্দু হবে না ইংরেজি হবে না বাংলা হবে রাষ্ট্রভাষা? এখন বাংলার মধ্যে প্রশ্ন হচ্ছে কোন বাংলাটা হবে সঠিক বাংলা। আমি এটার নাম দিয়েছি কূটনীতি। এবং তারা একটা নতুন শব্দ বের করেছে, তারা দেখেন প্রমিত বাংলা। আমি তাদের জিজ্ঞেস, প্রমিত বাংলা কি? বলে একটা রাষ্ট্রের নাগরিকগণ যে ভাষায় নিজেদের মধ্যে যোগাযোগ করেন, ভাব বিনিময় করেন, সেটাই প্রমিত ভাষা। আমি বললাম আমাদের সংবিধান কোন ভাষায় লেখা হয়েছে? বলে সংবিধান কি প্রমিত ভাষায় লেখা হয়েছে? তারা উত্তর দিতে পারে না। সংবিধান তো লেখা হয়েছে সাধু ভাষায়, সাধু ভাষা প্রমিত কিনা এটা বলে তারা মাথা নত করে থাকে। তো তাদের কাছে চলিত বাংলার একটা বিশেষ রূপকে তারা বলছেন প্রমিত বাংলা। আমি বলছি ভাষা নিয়ে আরেকটা দুর্নীতি চলছে। যাও, এত দুর্নীতি আমরা শিক্ষকরা ঠেকাতে পারবো না। আমি শেষ একটা উদাহরণ দিই। হরপ্রসাদ শাস্ত্রী বলতেন যে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে হিমালয়ে, ওখানে মানস সরোবর থেকে সেটি এসে এসে বঙ্গোপসাগরে পড়েছে। কেউ যদি ইচ্ছা করেন ফারাক্কা বাঁধ দিয়ে তার পানিকে প্রবাহিত করতে পারবেন কলকাতার পাশ দিয়ে, কিন্তু হিমালয়ের দিকে কি চালাতে পারবেন? পারবেন না। বাংলা ভাষাটা কেন হিন্দির থেকে আলাদা হয়েছে? ধরুন উদাহরণ দিচ্ছি, আমরা লেখার সময় লিখি এখনো পদ্মা, ইংরেজিতে লেখার সময় পি এ ডি এম এ লেখেন, বাংলায় লেখেন প দ ম আকার, কিন্তু বলার সময় পদ্মা বলেন, বলি না? আমরা লিখি পরীক্ষা কিন্তু বলি পরীক্ষা। এখন আমরা লিখি উদ্যোগ, লিখি উদ্যোগ কিন্তু বলি উদ্যোগ। কিন্তু এখন দেখি আমাদের এখানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, এবং সেদিন এক সভায় আমি গেলাম বাংলা একাডেমিতে, বক্তৃতা দিলাম হবিবুল্লাহ বাহার সাহেবের উপর। আমার সামনে বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, আমি নাম বলাটাতে কোনো বেয়াদবি মনে করি না, কারণ আমি সত্যের খাতিরে বলছি, ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বাংলা একাডেমির ফেলো। উনিও বলেন উদ্যোগ। আমি আপনি উদ্যোগ উচ্চারণ পেলেন কোথায়? এটা নাকি প্রমিত বাংলা। তারা জামিল চৌধুরীকে দিয়ে, নরেন বিশ্বাসকে দিয়ে, বাংলা একাডেমিতে অনেক লোককে দিয়ে যে উচ্চারণ অভিধান লিখেছেন, সে উচ্চারণ গুলো এরকম উদ্ভট উচ্চারণ। আবার বলছে এটাই স্ট্যান্ডার্ড বা প্রমিত উচ্চারণ, কি আপনাকে উদ্যোগ বলতে হবে? আমরা চিরকাল উদ্যোগিত বলে আসছি। তাহলে আপনি পদ্মা বলেন, আপনি পরীক্ষা বলেন, আপনি সমা বলেন, আমাকে ক্ষমা করে বলবেন না, আমাকে সমা করুন বলুন। বাংলা যে কারণে হিন্দির থেকে আলাদা হয়ে গেছে, সংস্কৃত থেকে আলাদা হয়ে গেছে, সেইটাকে আপনাকে মানতে হবে। না মেনে যদি আবার উল্টা আপনি উদ্যোগকে উদ্যোগ বলতে চান, আপনি গঙ্গা স্রোতকে আবার হিমালয়ের দিকে প্রবাহিত করতে পারবেন। এটিকে ঠিক হবে? ঠিক হলে করুন। আমি যে আমাদের ভাষার নানামুখী সমস্যা আছে, এই জন্য জেনারেল এরশাদ সম্পর্কে আপনারা অনেকে হাসাহাসি করেন, আমি জানি। এরশাদ সাহেব আমাদের একটা কৌতুক অভিনেতার মতো, যারা এরশাদের সাথে রাজনৈতিক মিত্রতে আবদ্ধ আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে বলছি, আপনাদের নেতা হলেও আমরা তাকে নিয়ে বেশ আনন্দ পাই। একটা আনন্দ হচ্ছে তিনি বাংলা ভাষা সংস্কারের আইন চালু করেছিলেন, প্রবর্তনের আইন 1947 সনে। এই কথাটা বলছি 1987 সনের, যে বাংলা ভাষা আইন বলে 2 নম্বর আইন 87 সনের, সেই আইনেও বলা হয়েছিল এখানে এখানে চালু করতে হবে আদালতের শুদ্ধ। সেটা মামলা হয়েছে, অনেক কাহিনী আছে। কিন্তু সেই সময় আরেকটা এরশাদ সাহেবের সময় কাজ হয়েছিল, বাংলা একাডেমিতে মহাপরিচালক ছিলেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ প্রফেসর। তখন তারা 5 জন লোক নিয়ে বাংলা ভাষা সংস্কারের একটা কমিটি করেন। সেই কমিটি বাংলা ভাষা সংস্কারের জন্য যে আইনগুলো চালু করেছেন সেগুলোর নাম প্রমিত বাংলার বিধান বলে, নিয়ম বলে চালু করেছেন। কিন্তু এত বড় বাংলা ভাষায় পরিবর্তন করার জন্য একটা জাতীয় সম্মেলন করা দরকার, বিভিন্ন বিশেষজ্ঞের মত নেওয়া দরকার, কিছু তারা করেননি। মাত্র 5 জন বিশেষজ্ঞ, তার মধ্যে কয়েকজনকে মারা গেছেন, এবং তাদের দেওয়া বিধান এখন এই বাংলা ভাষা সংস্কারের আইন হিসেবে তারা সর্বত্র চালু করছেন। আমি এটাকেও মনে করি আর একটা সুলতান্ত্রিক আইন, একটা সুলতান্ত্রিক বিধান। এর সাথে অন্যান্য বিধানকে আমরা নিন্দা করি, কিন্তু এটাকে নিন্দা করি না, কারণ আমাদের চোখেই পড়ে না। যা হোক, শিক্ষা বিষয়ে আমি লম্বা কথা বলবো না, বাচ্চাদের সামনে যেটা বলতে চাচ্ছিলাম, ভাষার প্রশ্নে যদি আমাদের অভিভাবকরা ভুল করেন তাহলে এর মাসুল বাচ্চাদের দিতে হবে। আমরা অনেকে মনে করেছি যে যদি আমরা কিন্ডার গার্টেনে, প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে বাচ্চাদের ইংরেজিতে পড়াই, তারা প্রথম শ্রেণীর নাগরিক হবে, তারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে যাবেন। এই সবগুলো প্রথম দিকে আমার কাছে সত্য মনে হতে পারে, কিন্তু একটা কথা হলো ইংরেজরা 200 বছর এদেশে ছিলেন, কিছু কম 200 বছর। তারা যে শিক্ষা দিয়েছেন 1947 সনে এই পূর্ব বাংলায় কতজন লোক সাক্ষরতা অর্জন করেছিল, আমি স্ট্যাটিস্টিকে দেখতেছি শতকরা 6 জন মাত্র লোক যে অংশ নিয়ে পূর্ববঙ্গ হয়েছিল বর্তমান বাংলাদেশ, সাথে 6 জন লোক শুধু যে কোনো কিছু পড়তে পারত লিখতে পারত। আশ্চর্য ব্যাপার, ইংরেজি কজনে লিখতে বা পড়তে পারত? 150 বছর বা 200 বছরের ইংরেজ শাসন বা 100 বছরের ইংরেজি শিক্ষার ফলেও আমাদের দেশে শতে শতে নয় হাজারে 5 জন লোক
ইংরেজিতে স্বাক্ষর হয়নি। তাহলে সেই বৃথা শিক্ষার চেষ্টা আমরা নতুন করে যে আবার পৃথিবীতে দাঁড়াতে পারবো সেটা দুরাশা, অথচ আমরা সেই ভুল পথে আছি। এই জন্য আজকে যারা তরুণরা নতুন নতুন বিদ্যা শিক্ষা করছেন তাদেরকে ইংরেজি শিখতে হবে আমি জানি, কিন্তু এই দেশের শতকরা 100 জন লোকের উপরে এই যে ইংরেজি চালিয়ে দিয়ে আমরা শিক্ষাকে রুদ্ধ করছি কিনা এটা হচ্ছে ভাববার বিষয়। এটা অভিভাবকদের কাছে আমার জিজ্ঞাসা রইল। এখন পরিশেষে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমাদের বাচ্চাদেরকে আমরা পৃথিবীর সামনে পৌঁছে দিতে চাই, আমরা কি শেখাই বাচ্চাদের? আমি আর দুটো কথা শুধু সংক্ষেপে বলি, এই ভাষার প্রশ্ন ছাড়া আর কি পড়াই আমরা? আমরা বিজ্ঞান পড়াই, বিজ্ঞান আবার দুই রকম, প্রকৃতি বিজ্ঞানের যে শাখাগুলো আমরা পড়াই ধরেন পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান পড়াই। আর সেকেন্ড আমরা যেটা পড়াই সেটা হলো সমাজ বিজ্ঞান, তার মধ্যে এখানে পৌরনীতি বলি, এটাকে ইতিহাস বলি, এটাকে ভূগোল বলি, এগুলো বিভিন্ন প্রকার সমাজ বিজ্ঞান। আপনি শিক্ষার সমস্ত বিষয়কে যদি এক জায়গায় আনেন তাহলে তিন প্রকারের শিক্ষা আমাদের আছে। একটা হচ্ছে আমাদের ভাষা শিক্ষা, আমি গণিতকেও একটা ভাষাই বলবো, এটা আরেক ধরনের ভাষা, হিসাবের ভাষা, চিন্তার ভাষা, লজিকের ভাষা। আর হচ্ছে সমাজ বিজ্ঞান, আর হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। বাচ্চাদের এই তিন ধরনের জিনিস আমরা পড়াই। আমি এই জন্য বলছি শিক্ষার ক্ষেত্রে কতগুলি পরিবর্তন হয়েছে আমাদের দেশে। আগে বাচ্চাদেরকে মাস্টাররা ধরে পিটাইতো, ইউরোপের কোনো কোনো দেশে প্রথমেই সংস্কার হয়েছে কোনো বাচ্চার গায়ে হাত দেওয়া যাবে না। সুইডেনে 1950 সন থেকে এটা বেআইনি করা হয়েছে, কোনো শিক্ষক বাচ্চার গায়ে হাত দিতে পারবে না। আমাদের দেশে সেটা খবরটা 50 বছর পরে এসছে, আমরা এখনো পুরোপুরি বাস্তবায়ন করি নাই, এখনো নানা জায়গায় খারাপ খবর আসে, এটা একটু উন্নতি। আরেকটা তাহলে শিক্ষার ক্ষেত্রে আমি বলি, একটা হচ্ছে অনেকের ধারণা বাচ্চাদেরকে যদি আমরা শুধু রাস্তায় ছেড়ে দেই তারা খেলাধুলা করবে, এটা হলো রোমান্টিক শিক্ষার নোশন যে তাদের বেশি চাপ দেওয়ার দরকার নেই, এইটা বিতর্কের বিষয়। যদি বাচ্চাকে ছোট বয়সে আমরা বসে নামাতা মুখস্থ করতে না দিই, অনেকে মুখস্থ শিক্ষার বিরুদ্ধে বক্তব্য থাকেন, ও তো মুখস্থ শিক্ষা মাত্র সে চিন্তা করতে পারে না, কিন্তু বুঝতে করতে হবে বাচ্চারা যদি প্রথমে ভাষার কাঠামোটা ভালো করে না শেখে, গণিতের কাঠামোটা ভালো করে না শেখে, অথবা দৈনিক যদি বসে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পরিশ্রম করতে না শেখে, যখন প্রাপ্ত বয়স হবে তখন সে কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় হতাশ হয়ে যেতে পারে। এই জন্য অনেক সময় বাচ্চাদের কিছুটা চাপ দিতে হয়, বাচ্চাদের প্রতি নিষ্ঠুরতা নয় কিন্তু তাদেরকে ডিসিপ্লিনে আনতে হয়, এগুলো আমাদের অভিভাবকদের কাজ। এখন যারা ভালো ছাত্র পরীক্ষা GPA 5 পেয়েছে, গোল্ডেন GPA পাচ্ছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই, কিন্তু আমাদের আরো ভাবতে হবে আমাদের দেশের আরো বহু সংখ্যক ছাত্রছাত্রী এত ভালো রেজাল্ট করতে পারছে না, তাদের সকলেই পারছে না মেধার অভাবে তা নাও হতে পারে। এই জন্য যাকে বলা হয় সমাজের সবার অধিকার কিন্তু সুবিধা অল্প কয়েকজনের, আমরা যে জায়গায় কথা বলতে পারি সবার অধিকার যেখানে নিশ্চিত হয় সেখানেই শুধু আমার বৈশিষ্ট্যটা আমি বড় করে তুলে ধরতে পারি, আমাদের এখানে এখনো সেই জিনিসটা হয়নি, আপনারা ভালো জানেন আমার চাইতে। যা হোক 1952 সন থেকে শুরু করে এই যে আজকে 2014 পর্যন্ত, আজকে যেহেতু 21 ফেব্রুয়ারির দিন, এই দিনই আপনারা বেছে নিয়েছেন বাচ্চাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আমি শুধু অনেকটা জোর করে আপনাদের উপর ভাষার প্রশ্নটা চাপিয়ে দিলাম, কারণ শিক্ষায় মৌলিক প্রশ্ন হচ্ছে ভাষার প্রশ্ন। আপনি কোন ভাষা শিখবেন সেটা নয়, কোন ভাষার মধ্য দিয়ে শিখবেন, অর্থাৎ সেটাই আপনার শিক্ষার বিকাশের স্তর। আমাদের তরুণদের অনেক মেধাকে আমরা নষ্ট করছি কিনা এটা হচ্ছে আমার প্রধান জিজ্ঞাসা, এবং আমার ধারণা এই ব্যাপারে আমাদের জাতীয় নীতির ক্ষেত্রে কোথাও একটা সবিরোধ আছে এবং সেটা সংশোধন হবে না যদি না আমরা নিজেরা উপলব্ধি না করি। তারপর অন্য প্রশ্ন আছে, এই যে এখনো বলি আমাদের স্কুল শিক্ষা দিয়ে, আমি শেষ কথাটাই বলি, স্কুল শিক্ষা দিয়ে আপনারা, আমি খুব একটু মানে লজ্জিত হলাম, আমার বড় ভাই আমাদের মাননীয় নির্বাচন কমিশনার আব্দুল মোবারক সাহেবও বললেন, আমার নাম বলেন, আমি নিজে খুবই অকিঞ্চিৎকর লোক মনে করি, আমাদের যারা সত্যিকারের কিঞ্চিৎকর লোক অনেক সময় তাদের দেখাই আমরা পাইনি। আমাদের সংস্কৃতিতে সবচেয়ে বিখ্যাত লোক হচ্ছেন আমার মতে, দরিদ্র মতে, নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু ম্যাট্রিকও পাশ করতে পারেন নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও যদি বলেন তার বিদ্যা সম্পর্কেও আপনারা জানেন যে তিনি স্কুল কলেজে তারা খুব বেশি শিক্ষিত হননি। এমনকি আমাদের যুগেও আমাদের যে চট্টগ্রামের মনীষীদের মধ্যে ধরেন আহমদ সোফার নাম আপনারা জানেন, যিনি চট্টগ্রাম সমিতির নিচে বসতেন, আহমদ সোফা কিন্তু কোনো পরীক্ষায় ফার্স্ট ক্লাস পান নাই। কাজেই পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়া খুব বড় ব্যাপার নয়। আমার স্যার আসতেছেন দেখি এখানে, অধ্যাপক মনসুর মুসা, তার বন্ধু, আমার কাছে বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস পায় তারা বিশ্ববিদ্যালয়ের মাস্টার হন, তারা সমাজে অনেক প্রতিপত্তি অর্জন করেন, কিন্তু আমাদের সমাজে সত্যিকারের উপকার যারা করেছেন চিন্তার ক্ষেত্রে এরা কেউই প্রথম শ্রেণীওয়ালা লোক নন। অধ্যাপক আবুল মোজাল্লের কথা বলেন, অধ্যাপক আহমদ শরীফের কথা বলেন,
আমার ছোটার কথা বলেন, বেগম সুবিয়া কামালের কথা বলেন, এরা সেই হচ্ছে স্পেকটেকুলার পরীক্ষার রেজাল্ট যাকে বলে তা করা লোক নয়। কাজে পরীক্ষার রেজাল্টের উপর আমরা গুরুত্ব দিব, কিন্তু অনেক সময় পরীক্ষার রেজাল্টের উপর গুরুত্ব দিতে গিয়ে আমরা আমাদের বাচ্চাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলি। আমাদের সত্যিকারের শিক্ষার যদি একটা ইতিহাস আমরা রচনা করতাম, তাহলে দেখা যাবে যে আমাদের যে সামাজিক প্রগতি হয়েছে সেটা খানিকটা ইংরেজি শিক্ষার সাথে জড়িত। একটা কথাই হচ্ছে আমাদের মনে রাখা দরকার, আমাদের সমাজে উচ্চ নীচ ভেদটা খুব তীব্র। যে কথাটা আমি বলতে গিয়ে ওটা ঢোক গেলে বললাম না, হিন্দু সমাজে যেটা আছে যেটাকে আমরা বলি ব্রাহ্মণ্যবাদ, বর্ণবাদ, কাস্ট জিনিসটা খুব বড় সেখানে। আমরা মনে করেছিলাম, আমরা মুখে বলি মুসলমানদের মধ্যে সেটা নেই, মুসলমানদের মধ্যে আশ্রাপ আশ্রাপ সবাই সমান, কিন্তু সম্পদের আশ্রাপ এবং আশ্রাপ অবস্থা মুসলমানদের মধ্যে সেটা আরো বেশি করে চালু করে দিয়েছে সমাজে। এখন একটা গুণের কথা হচ্ছে কি, ইংরেজি শিক্ষা বা যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা গুণ হচ্ছে সে সমাজের শ্রেণীভেদকে কিছু পরিমাণে ভেঙে দেয়। আপনি যদি অতি নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করেন, যদি শিক্ষার অবারিত সুযোগটা আপনি পেতে পারেন, তাহলে সমাজে উচ্চ শ্রেণীতে ওঠার একটা সুযোগ আপনি পান, ইংরেজিতে যাকে বলে মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি তৈরি হয় লেখাপড়ার মাধ্যমে। এই জন্য পূর্ব বাংলার, বিশেষ করে আমি একশো সমাজের কথাই বলছি, আগে নিজের সমাজের কথা বলাই ভালো। বাংলাদেশে বহু রকমের, বহু ধর্মের, বহু জাতির মানুষ আছে। আমি প্রথমে বাঙালিদের কথাই বলবো, তারপরে বাঙালি মুসলমানদের কথাই বলবো। এর মধ্যে যে ইতিহাসটা রচিত হয়েছে সেটা অধিকাংশ শিক্ষার ইতিহাস, কাজে শিক্ষাকে ছোট করা যাবে না। শিক্ষাই হচ্ছে আমাদের সমাজে উপরের শ্রেণীতে ওঠার একটা রাস্তা, কিন্তু সেটা যদি অন্য কাউকে দাবিয়ে দেওয়ার রাস্তা হয় তাহলে সেটা হবে খুবই শোচনীয়। যাও, চট্টগ্রাম সমিতির, এই ঢাকার চট্টগ্রাম সমিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কিছু বলতে বলার জন্য। আমি আজকে যে কথাটার উপর গুরুত্ব দিয়েছি সেটা শুধুমাত্র বাচ্চাদেরও নয়, আবার অভিভাবকদেরও নয়, আমাদের উভয় শ্রেণীরই দরকার। আশা করি যদি আরো ভালো হয় আমরা ছোট ছোট সেমিনার করে এইসব বিষয়ে আলোচনা করি, আরো গভীরভাবে আলোচনা করা যায়। এখানে আপনাদের এখন শীতকাল হলো, এখন গরম হয়ে যাচ্ছে অবস্থা, আমি আর বেশি বলতে চাই না। যদি আপনাদের কেউ কিছু জিজ্ঞেস করেন বাচ্চাদের পরে, আমি আবার কিছু বলতে পারলে খুশি হব। আপাতত আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করতে চাই।